প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি অনুষ্ঠান মোস্তাফিজ মিঠুর মিঠে আড্ডার দ্বিতীয় এপিসোডে। আমাদের আজকের অতিথি আপনারা দেখতে পাচ্ছেন একটা পোস্টার, সবার প্রিয় অভিনেতা সিয়াম নাসিক। সিয়াম ভাই আজকে আছে আমাদের সঙ্গে। সিয়াম ভাইকে আমরা নিয়ে আসি আর কি। সিয়াম ভাই, কি অবস্থা আপনার? এই তো ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আপনি কি জুব্বা টাইপের কিছু পড়ছেন মনে হচ্ছে? না, এটা একটা ফতুয়া টাইপের করছি, তো আচ্ছা এখন আচ্ছা, মাস সবকিছু তো একটু করতে হয় এই আর কি। কি অবস্থা ভাই? মানে বাসার সবাই, এবং হচ্ছে যেহেতু সবকিছু অবস্থা খারাপ আর কি, কেমন আছেন বা সচেতনতাটা কিভাবে চলছে আপনাদের? এই তো সবকিছুই তো মানে নর্মালি চলতেছে, মানে কি বলবো, বাসায় তো প্রত্যেকটা টাইম সেট করা, তো খুব একটা প্রয়োজন না হলে বাসা থেকে বেরোচ্ছি না এই আর কি। আর খুব ভয় আছে, তো আমার একটা ছোট বাচ্চা আছে, তো ছোট বাচ্চা, হ্যাঁ, রিসেন্টলি হয়েছে। আমরা একটু দেখাতে চাই আপনার, আমি একটা ছবি রাখছি আপনার বাচ্চার সাথে, ছবিটা আর কি। এটা হচ্ছে আমাদের সিয়াম ভাইয়ের বাবু, সবাই তো দেখতে পাচ্ছেন। কত কয়দিন হলো, কত মাস? খুব বেশি দিন মনে হয়নি। বস, আমি আপনাকে তো নক করছিলাম, আপনার মনে আছে কিনা জানি না, যে ও হ্যাঁ হচ্ছে হ্যাঁ হ্যাঁ, যে আমার মনে আছে, আমার মনে আছে। তো রিপেয়ারের দিন আর কি ও হয়েছে, তো এই আর আচ্ছা, কি এটা আর কি বলে, ও এখন ওর এখন 2.5 মাস ভাইয়া। ভাই একটু, যেহেতু ঈদ সামনে আর কি, খুব বেশি দিন আর নাই, 9 দিনের মতো আছে আর কি, তো এই সময়টা দেখা যায় যে আপনারা খুব বেশি কিন্তু ব্যস্ত থাকেন। দেখা যায় ঈদের আগ পর্যন্ত ঈদের শুটিং করতে হচ্ছে, এবং হচ্ছে বাসায় আসার টাইমটা হচ্ছে না আর কি। তো আপনার এই অভ্যস্তটা তো আপনারও প্রায় কয়েক বছর হয়ে গেছে, যে এরকম অভ্যস্ততা আপনার হয়েছে আর কি। সে জায়গা থেকে এবার কিন্তু সম্পূর্ণই ভিন্ন, যে এই এই সময়টা হচ্ছে দেখা যেত ম্যাক্সিমাম টাইম বাসার বাইরে থাকতে হচ্ছে, হয়তো আর কি, এই বছর হচ্ছে বাসায় থাকতে হচ্ছে। এই এই বিষয়টা আসলে মানে আপনি আপনার উপলব্ধিটা একটু জানতে চাই যে। ফার্স্ট অফ অল হচ্ছে মানে আমি যখন থেকে কাজ শুরু করি নিয়ার অ্যাবাউট 2013, তো 2013 সাল থেকে কিন্তু আমার মানে প্রত্যেকটা রোজা বলতে গেলে আমার বাসা থেকে মানে সব সময় মানে একটা অবজেকশন থাকতো, সব ইফতার তো করা সম্ভব না, তো মাঝে মধ্যে দুই একটা গ্যাপ হইলে তো ইফতার করতাম বাসায়। তো এবার ব্যাপারটা টোটালি রিভার্স, তো প্রত্যেকটা ইফতার সিয়েরি সবকিছু বাসায়, তো সবকিছু বাসায় টাইম দিচ্ছি এবং বাসায় থাকতেছি, সবকিছু নিয়ে মানে বাসাতেই আছি, তো এই ব্যাপারটা একটা অন্যরকম, কাজের চাপ নাই মানে করবই না, মানে ব্যাপার হচ্ছে এরকম, মানে আমাদের অ্যাক্টর সিকিউরিটি বাংলাদেশ, তো আমাদের অ্যাক্টর সিকিউরিটি থেকে যদি মানে আমাদের একদম টোটালি বলা হইছে মানে কাজ করা যাবে না এখন আপাতত। কিন্তু রিসেন্ট একটা নিউজ শুনেছেন কিনা, একটা শুটিং এর জন্য কিন্তু একটা বিতর্ক তৈরি হলো মাঝখানে, যে মোবাইলে শুটিং শুরু করছিল। তো মানে সবই ঠিক আছে, কিন্তু মানে আপনার কি বলে, ও তারা করছে কেন বা এটা তাদের পয়েন্ট অফ ভিউ বা ওই আর্টিস্টটা কিভাবে করছে সেটা আমি জানি না, বাট আমার কথা হচ্ছে আমি করব না, মানে এটা হচ্ছে আমার জায়গা থেকে আমি করব না, মানে চুপি সারি করলে করা যায়, অনেক কিছু করলে করা যায়, বাট আমার জায়গা থেকে আমি করব না, মানে আমার মানে সত্যি কথা বলতে টাকা পয়সা তো সবকিছু না, তো আমার বাসা থেকে মানে পারমিশনও দিচ্ছে না, মানে ওই শুটিং করতে যে যদি আমি করোনা আক্রান্ত হয়ে যাই তো আমার এটা তো আমার ফ্যামিলি সাফার করবে, আমার আশেপাশে না, বাসার লোক। সবচেয়ে বড় কথা, শুটিং হচ্ছেও না আর কি, প্রায় এখনো মনে হয় আরো শুটিং না হওয়ার ডেটটা বাড়িয়েছে। তো আমি একটু, যেটা একটু পেছনের দিকে ফিরে যেতে চাই, সেটা হচ্ছে যে আপনার বাসা হচ্ছে পুরান ঢাকায় আর কি। জি জি তো জি আমরা জি জানি যে হচ্ছে ইফতারের রকমারি বাহার মানে হচ্ছে পুরান ঢাকা, তো সেই সেই বাহারটাও কিন্তু এই বছর নেই। আপনি কিরকম দেখলেন আর কি, মানে অচেনা অচেনা লাগছিল কিনা, বা হচ্ছে যেখানে হচ্ছে আগে হাঁটা যেত না ইফতারের সময়, সেই জায়গাগুলো এখন ফাঁকা, এখন কি অবস্থা আর কি পুরান ঢাকার? আচ্ছা এক মিনিট, তো ওই যে ব্যাপারটা সব থেকে বেশি মিস করছি সেটা হচ্ছে আমাদের এখানে, আপনি শুনছেন হয়তো বা সোনামি আর মিষ্টির দোকান, শুনছিলেন সোনামি আর মিষ্টির হ্যাঁ দোকানের হ্যাঁ নাম শুনছেন? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এখানকার সব থেকে বিশ্বস্ত, তো এই আচ্ছা, সোনামি আর মিষ্টির দোকানে সবসময় হালিমটা মানে খুব স্পেশাল একটা হালিম মানে ওরা বানায়, তো এই আচ্ছা আচ্ছা, হালিমটা আমি প্রত্যেক বছর খাই, এবং প্রত্যেক মানে এমনও দিন গেছে যে গিয়ে কদিন আমি বাসায় আসি সেদিন এই হালিমটা আমার জন্য আনা হবে,
তো ফর দ্য ফার্স্ট টাইম এবার হালিম আমরা খাইতে পারিনি। আর আচ্ছা তো শুধু, হ্যাঁ, শুধু ইফতারের ব্যাপারটা বলবো না ভাই, মানে বলতে গেলে আমি আমার লাইফে কখনো কোনো শব রাত আচ্ছা আচ্ছা বাসায় করি নাই। মানে কোনো শব রাত হয়তো বা আমি কারো জন্য, আমার চাচা বা আমার নানু বাসার জন্য সবসময় নেওয়া হয়, ওই যে যে রুটি টুটি হালুয়া টালুয়া নেওয়া হয় সেটাও করতে পারি নাই। তারপর হচ্ছে কবরস্থানও যেতে পারি নাই। তো ওভারঅল সবকিছু মিলাই ছিল, তো এটা হচ্ছে আমার জন্য মানে খুবই একটা, মানে কি বলবো, মানে খুব কষ্টকর একটা ব্যাপার হয়েছে। তো এই সবকিছুতেই, সবকিছুতে আমার জন্য একটা কষ্টকর ব্যাপার, কারণ আমি এটা কখনো অ্যাকসেপ্ট করি নাই। আর এখনকার রোজার মাস যেটা, এটা বোঝাই যাচ্ছে না এটা যে রোজার মাস। আচ্ছা আচ্ছা একটু ছোটবেলার ঈদ বা ছোটবেলার রোজার সময়টা, যেটা একটু আগে বললেন যে হচ্ছে সব রাতে সবকিছু বিষয়গুলো থাকে, এগুলো আসলে আমরা যতটুকু জানি আর কি, মানে পুরান ঢাকার সাথে আসলে এই বিষয়ে এবং এই ধরনের কালচারটা হচ্ছে খুবই পুরনো, এবং হচ্ছে আমরা খুব বলবো কি বলবো যে অনেকে হচ্ছে যে জাস্ট পুরান ঢাকায় একদিন ইফতার করার জন্য বা হচ্ছে পুরান ঢাকায় হচ্ছে মানে ইফতারের পর নামাজ পড়ার যে বিষয়গুলো থাকে আর কি, এগুলো অনেকটা আয়োজন করে অনেকে করে বা আমরাও করেছি আর কি। তো ছোটবেলার একটু বিষয়গুলো জানতে চাচ্ছি যে ছোটবেলায় আপনারা কিরকম দেখেছেন, বা পুরান ঢাকায় যে সবচেয়ে বেশি বিষয়টা থাকে ইউনিটির যে বিষয়টা থাকে যে সবাই সবাইকে চেনা, বা হচ্ছে একটা ফ্রেন্ড সার্কেলের গ্রুপ থাকে সেটা, তারাবির সময় একসাথে বের হওয়া, বা হচ্ছে সব রাতে একসাথে মানে নামাজ পড়তে বের হওয়া আর কি, সবকিছু মিলে এই বিষয়গুলো কিরকম ছিল আর কি তখন, বা এখন আসলে কিরকম হয়? মানে আমাদের সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে কি ভাইয়া, মানে আমরা আমাদের মানে পাশের দু চারটা মহল্লার সবাইরই কিন্তু আমরা, মানে কে কোথা থেকে আসছে বা কি করতেছে। তো এখনকার যেরকম আপনাদের মানে কি বলবো, ওই যে নিউ টাউনের দিকে পাশের ফ্ল্যাটের মানুষকে চিনা যায় না, তো বাট চিনে না, জানে না, পরিচয় নাই। বাট আমাদের আমাদের ক্ষেত্রে মানে আমাদের ফ্রেন্ড সার্কেল কিন্তু, যেমন আমি পুরান ঢাকায়, তো আমার লক্ষ্মী বাজারও ফ্রেন্ড আছে, আমার বংশালও ফ্রেন্ড আছে, সূত্রাপুরেও ফ্রেন্ড আছে, কেবি রোডেও আছে, পোস্তগোলাও আছে। তো আমাদের সবাই না আমাদের একটা সার্কেল আছে। তো সব রাতে এমনও হয় আমরা মানে সবাই একসাথে নামাজ পড়ি, আমাদের 20 থেকে 25 জন একসাথে নামাজ পড়ি। ইভেন জুম্মার নামাজটাও আমরা একসাথে পড়ি। ঈদের দিন সকালবেলায় আমাদের সবার সাথে কিন্তু একসাথেই দেখা হয়। তো ছোটবেলা থেকে কিন্তু আমাদের এখানে যে এই ব্যাপারগুলি থাকে, এবং আমাদের তো অকেশনের আল্লাহর রহমতে শেষ নাই। তো ওই সবকিছুতেই আমরা মানে একটা জমজমাট একটা ব্যাপার আছে, মানে উৎসব মুখর একটা অবস্থা সবসময় থাকে। বাট এবার এই জিনিসটা পাচ্ছি না আমরা আর কি। আচ্ছা ভাই একটু কয়েকটা কমেন্ট পড়ি, আপনার দুইটা কমেন্ট এসেছে, সেটা হচ্ছে যে শি জান জানতে চেয়েছেন যে কেমন আছেন নাসির ভাই, কে জানতে চেয়েছে? নামটা হচ্ছে শি জান। আচ্ছা, হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আরেকজন তোফাজ্জল হোসেন ফয়সাল, সিয়াম ভাই সম্পর্কে আমি যতটুকু জানি অনেক ভালো একজন মানুষ, উনি বড় মনের মানুষ। বাহ, আপনার ফয়সাল, সো মাচ ফয়সাল ভাই, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আচ্ছা, ইয়া, ও অনেকে উল্টা পাল্টা কমেন্ট করতেছে, মিঠু ভাই আপনি সেটা বলেন না কেন? তো সেটার আচ্ছা অ্যান্সার আমি একটু বলি, সেটা হচ্ছে মানে পুরান ঢাকা যারা থাকে তারা কিন্তু ফুডি হয় ভাই, আমি যতটুকু জানি। হ্যাঁ মানে খুবই খাইতে, মজার বিষয় হচ্ছে কি, মানে আমি একজনের, আমি আমি একজনকে নাম মেনশন করতে চাই, আমাদের আচ্ছা শামীম সরকার ভাই। তো আচ্ছা আচ্ছা সে আচ্ছা সবসময় বলছে, তো শামীম সরকার ভাই বলে, তোমাকে যদি 100 জন লোক তোমাকে যদি মানে পজিটিভ রিভিউ দেয়, তোমাকে 2-4-5 জন কিন্তু নেগেটিভ রিভিউ দিবেই। তো আচ্ছা এটা আচ্ছা স্বাভাবিক। তো তো এই নেগেটিভ রিভিউ গুলি কখনো কানে দিবা না, বা আচ্ছা কেউ যদি তোমাকে ইনবক্সে গালিও দেয় তুমি তাকে রিপ্লাই দিবা না। তো শামীম ভাই বলে, আমার যেরকম ফলোয়ারও বেশি, তখন আমার আমার ব্লকেরও মানে হেটার হেটার সব বেশি থাকে, হেটার লিস্ট। দিনগুলো কিভাবে করেন সিএম ভাই, কিছু জানতে চাই যে যেহেতু ভক্ত ভক্ত যেমন থাকে প্রচুর, এমন হ্যাঁ, অনেকেই থাকে যারা হচ্ছে পছন্দ করে না, অভিনয় করে, এমন হচ্ছে গালাগালি ফেসবুকে গালাগালি, এই বিষয়গুলো কিন্তু আমাদের এখন আমরা ইউজ টু আসলে,
এই এই দিনগুলো কিভাবে থাকে করেন আর কি? ভাই, এইটা বেসিক্যালি ব্যাপারটা হয়েছে কি, মানে অনেকে অ্যাটেনশন পাওয়ার জন্য কাজগুলি করে। মিঠু ভাইয়ের কাছে আমি নক করলাম, মিঠু ভাই আমার রিপ্লাইটা পড়লো না, হ্যাঁ, তো ওই সময় একটা গালি দিয়ে বললো বা কিরে বেটা, কিরে হারামি, বা এই টাইপের একটা গালি দিয়ে বসলো। তো জানি আপনি রিপ্লাইটা দেখেন বা ওরা জানি নোটিশ করেন, তো ওই একটা ব্যাপার। তারপর আরেকটা ব্যাপার হচ্ছে, মানে অনেকের ব্যাপার আছে না, আমার হাতে 5টা আঙ্গুল, হ্যাঁ, এই হাতে 5টা আঙ্গুল, আমার এই হাতে 5টা আঙ্গুল, হ্যাঁ, তো কিছু কিছু মানুষের আবার 11টা আঙ্গুল থাকে, তো শুধু শুধু খোঁচা দেওয়ার জন্য আসলে করে। তো এটা কিছু, মানে এটা বলার লাভ, মানে লাভ নেই, ভালো মন্দ তো সব দিকেই আছে, আচ্ছা তো আর যার যার শেষে হ্যাঁ করবে। আচ্ছা আচ্ছা, শুটিং এ এমন কোন অভিজ্ঞতা হয়েছে কিনা শুটিং এ গিয়ে, মানে না সরাসরি আর কি? মানে সরাসরি তো, মানে সরাসরি তো বস কি ভাই কি অবস্থা, এটা সেটা, লাভ ইউ টাভ ইউ, আচ্ছা বস কি আচ্ছা খাইবেন না, এটা সেটা, হ্যান ত্যান, তো যারা বলার ভাই ওরা কিন্তু ওইভাবেই বলে, ওরা কিন্তু কখনো আপনার ইয়ে বলবে না, মানে উল্টা পাল্টা করে বলবে না কখনো, এটা হলো সব থেকে বড় জিনিস। আচ্ছা, আমি যেহেতু খাবারের কথা উঠলো, আমি আপনার একটু প্রিয় খাবার জানতে চাই, মানে খেতে কতটুকু পছন্দ করেন, কি কি পছন্দ অবশ্যই করেন? এটা আমার, মানে আমার আম্মাই ভালো বলতে পারবে, আচ্ছা কারণ আচ্ছা, আমার আমার আবার ছোটবেলা থেকে একটা জিনিস, সেটা হচ্ছে আমার, মানে আমি, মানে আমার, হ্যাঁ, ফুড লাভার, বাট মানে স্পেসিফিকলি কোনো কিছু নাই, যেটা দিয়ে ভাত মানে খাবার দেয় সেটা খেয়ে উঠে যাই। বাট আমি যে টমেটোটা আমি খাই না, তারপর হচ্ছে বাঙ্গি টাঙ্গি এই টাইপের ফল আমি খাই না, তো আদারওয়াইজ সবকিছুই খাই। আচ্ছা আচ্ছা, বাসায় আসলে মানে স্পেশাল কি থাকে আর কি? পুরান ঢাকায় স্পেশাল কি খেতে দেন সবাইকে বাসায়, গেস্ট আসলে বা অনেকদিন পরে কেউ আসলে, অনেকদিন পর আসলে দুটো বা টাইম নতুন নেই ঢাকার আসলে, কেউ যদি পুরান ঢাকায় যায় আর কি, আপ্যায়নটা তেহারি কিরকম মাস্ট, থাকে? তেহারি 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 তেহারি? তেহারি মাস্ট, আচ্ছা আচ্ছা, মানে তেহারি, মানে এরকম একটা ব্যাপার যে মাংস টাংস তো বাসায় থাকে, তো হঠাৎ করে তেহারিটা, মানে ওকে ফাইন, তেহারিটা ই করে ফেলো, মানে বানায় ফেলে, হ্যাঁ, থাক মনে কোন আছে, ঠিক আছে, তেহারি ব্যবস্থা করে ফেলে আর কি। তেহারি হচ্ছে তাহলে বাসায় প্রায়? প্রায় রান্না করা হয় না, মানে কি বলবো, সেটা হচ্ছে, মানে আমরা তো এমনি, মানে মোটামুটি খাওয়া পরে, হ্যাঁ, সপ্তাহে একবার দুইবার তো হয় তেহারি বা পোলাও। তো সাধারণত শুটিং যেগুলো হচ্ছে এখন সব ম্যাক্সিমাম দেখা যাচ্ছে পুবাইলে অথবা উত্তরাতে হয় আর কি, তো আপনার হ্যাঁ হ্যাঁ বাসার ডিস্টেন্স আমি যদি চিন্তা করি তাহলে কিন্তু অনেক দূর, গিয়ে এসে প্রতিদিন শুটিং করা, তো শুটিং মিস হয়ে যাওয়া বা হচ্ছে শিডিউল ফাঁসানোর যদি কোনো বিষয় থাকে, এরকম কোনো অভিজ্ঞতা কখনো হয়েছে কিনা বা কি ধরনের কি? না, শুটিং আমার এখনো মনে আছে, আমি যতটুকু পারি একটু টাইমলি সেটে যাই, তো আচ্ছা টাইমলি সেটে যাই, আমাকে, আমি যদি, মানে আমাকে বলে 7টার সময় কল টাইম, হ্যাঁ, তো আমি যদি প্রথমে জিজ্ঞেস করি, ভাই তুই কি 7টার সময় শুটিং করবি, 7টার সময় যদি করা হয়, তো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বলি তুমি কি যদি 7টার সময় যদি করা হয়, অবশ্যই আমি 7টার সময় করবো, বাট তো মানে যদি মানে ভুং চুং দিয়ে রাখে তাহলে তো একটু ঝামেলা, তো এই জন্য আমি, আচ্ছা, মানে করি এরকম আর কোন কি। সিচুয়েশন হয়েছে কিনা, মানে 7টার দিকে শুটিং এ যেহেতু অনেক সকাল, আপনাকে দেখা যায় যে 5টার দিকে অনেক খুব ভোরে উঠতে হলো, উঠতে হলো সেই 7টা শুটিং সেটে গেলেন 7টার আগে, সেই শুটিং শুরু হলো 12টায় আর কি? হ্যাঁ 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 আচ্ছা, অনেক অনেক, এই শুধু পরিস্থিতি আমার না, শুধু হ্যাঁ না, এটা শুধু আমার না ভাই, এটা শুধু আমার না, এটা সবারই হয়েছে, মোটামুটি আচ্ছা আচ্ছা, অনেকেই হয়েছে। আপনার দু একটা একটু গল্প জানতে চাই, যে তখন আসলে মাথার অবস্থাটা কি থাকে বা মেজাজটা কিরকম থাকে আর কি? না আমার এখনো মনে আছে, একটা বিজ্ঞাপনে শুটিং করতে গেছিলাম, তো বিজ্ঞাপনে শুটিং মানে করতে যাওয়ার সময় আমাকে নেওয়া হয়েছে সকালবেলায়, হ্যাঁ, তো পাসিং, মানে ওই টাইমে কি বলে, মানে পাসিং কাজগুলি করি আর কি, আচ্ছা তো আচ্ছা আচ্ছা, সকালবেলায় শুটিং করতে আমরা গেছি, সকাল 8টার সময় চলে গেছি, তো ওই শুটিং শুরু হয়েছে বিকাল, কোথায় এটা এটা হচ্ছে কোক, লোকেশনটা? যে কোক কোকিটা আছে না, যে ওকে যে স্টুডিও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তেজকে, হ্যাঁ, ওইখানে ওইখানে বিকাল 7টার সময় শুটিং শেষ আচ্ছা হচ্ছে, শেষ শেষ হইতে হইতে রাত 3টা এরকম। আচ্ছা। আর কয়েকটা কমেন্ট আসছে, পরি ইমন লিখেছেন, নাসির ভাই চুল কই? ও সেম ভাই, ভাই চুল আমি, কোথায় আসলে আমি একটু জানতে চাই। আচ্ছা আচ্ছা, চুল হচ্ছে, আমি চুল ফালাই দিছি, এটা হচ্ছে 1 নম্বর কথা। আর 2 নম্বর ব্যাপার হচ্ছে, 2 নম্বর কথা হচ্ছে, এই ইয়ের ভিতরে একটু, মানে কি বলে,
এই একটা সুযোগ পাইছি। তো এখন লকডাউনের সময় তো চুলটা অনেক বছর পর ফালা, স্কুল লাইফের পর প্রথম ফালানো হলো, এই জন্য চুলটা ফালাই চুল দিছিলাম। ফালানোর একটা ট্রেন্ড তো দেখলাম মাঝখানে হলো, আমি দেখলাম কিনা অনেকে চুল ফেলায় ফেলে ছবি হ্যাঁ দিচ্ছে। হ্যাঁ, ওইটা ওইটা আচ্ছা বেসিক্যালি আচ্ছা আমি শুরু করছি, মানে আচ্ছা আমি শুরু করছি বলতে আমি আমি প্রথমে ফালাইছি, কিছু ছিল আমি আর আমার বাচ্চাটা একসাথে ফালাবো, তো আমার বাচ্চার 40 দিন পর ফালাইছে, তো আমারটাও ফালাই দিছি। তো আচ্ছা ওইভাবেই আচ্ছা আমি শুরু করেছি আর কি। আচ্ছা আচ্ছা আর কয়েকটা কমেন্ট আছে। তারপর জি হচ্ছে জি ইয়া বলেন। মিশু ভাই ফালাইছে, শামিম ভাই ফালাইছে দেখলাম, আচ্ছা আচ্ছা আমাদের আর অনেক ভাই ব্রাদার ফালাইছে। আচ্ছা সবার সাথে কমিউনিকেশন গুলো কিভাবে হয় এখন? দেখো আগে তো শুটিং এ প্রচুর আড্ডা দিতেন, অনেকদিন তো শুটিং হচ্ছে না, না তো এখন কমিউনিকেশন হচ্ছে যে নিশু ভাইয়ের সাথে সেদিন আমরা একসাথে কথা বললাম, আচ্ছা তারপর আচ্ছা মিশু ভাইরে, মিশু সাব্বির ভাইরে ফোন দেই মাঝে মধ্যে, কি অবস্থা ভাই কেমন আছেন, আচ্ছা আচ্ছা তানবির ভাই আছে, তানবির ভাইরে ফোন দেই, তানবির ভাই ফোন দেয়, তো ওই তো এইভাবে কথাবার্তা হয়। মানে ভিডিও এগুলা আড্ডা হয় কিনা? ভিডিও আড্ডা হ্যাঁ হ্যাঁ ভিডিও আড্ডা ভিডিও হয়, যে আড্ডা গুলো। আচ্ছা হ্যাঁ আচ্ছা ভিডিও আড্ডা হয়। আর সব থেকে মাঝখানে বান্না ভাইয়ের সাথে দেখা হয়েছিল, বান্না আচ্ছা বান্না ভাই বান্না ভাই কিছু খাবার টাবার তৈরি করছিল, সেটা হচ্ছে মানে রাস্তার মানুষদেরকে দেওয়ার জন্য, মানে রাস্তার আচ্ছা যারা হ্যাঁ মানে হ্যাঁ এটা আমি দেখলাম। থাকে আর কি। হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আর কয়েকটা কমেন্ট নেই ভাই, সেটা হ্যাঁ হচ্ছে শাহেদ চৌধুরী JCD, নাসির ভাই শরীরটা একটু কমাতে হবে, আপনার নাটক ভালো লাগে তাই আর বেশি বেশি নাটকে উপস্থিতি চাই, আরো আচ্ছা, বেশি বেশি নাটকে চাই আপনাকে। হুম, ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ, এটাই এখন প্রফেশনালি যেহেতু এটা নিয়ে নিছি করব। আর শরীরের কথা বলতে গেলে ইনশাল্লাহ ট্রাই করতেছি, তো লকডাউনে তো এখন এক্সারসাইজ করার সময় নেই, জিম টিমও যাওয়া যায় না, তো আল্লাহ আল্লাহ করেন যেন লকডাউনটা কমে, সবাই জানি মানে সুস্থ ধারায় আবার ফিরে আসতে পারে। আর করোনা খুব খারাপ ভাবে আসতেছে, গরিব মানুষের জন্য বেশি ঝামেলা, তো মানে যারা মানে সলভেন্ট আছে তারা তো খুবই আলহামদুলিল্লাহ ভালোই আছে, কিন্তু যারা গরিব মানুষ তাদের জন্য খুব কষ্ট হয়ে যাচ্ছে, তো এটা আমার নিজের চোখের থেকে দেখা। হ্যাঁ অবশ্যই, আসলে ত্রাণ নিয়ে যদি একটু বিষয় জানতে চাই, যে আমাদের তো এখন আসলে ত্রাণ দেয়া মানে খুব আগে থেকে ত্রাণ দেওয়াটা কিন্তু শুরু হয়ে গেছে, এখনো টুকটাক দিচ্ছে, আচ্ছা একটু শিল্পীদের নিয়ে যদি জানতে চাই এম ভাই, যারা আপনারা তো আসলে শুটিং করেন দেখেন আসলে অনেক বড় একটা টিম থাকে সেখানে, যারা হ্যাঁ হচ্ছে ক্যামেরার পেছনে ছোট ছোট অনেক কাজ আছে ডেইলি বেসিসে যারা পেমেন্ট পায় আর কি, তাদের অবস্থা মানে কিরকম, কি আপনার কি খোঁজ খবর নেওয়া হয়েছে কিনা বা জানেন কিনা? আচ্ছা, আমি প্রথমে একজনের নাম নিচ্ছি, সেটা হচ্ছে হ্যাঁ কিনা আমি জানি না, তার নাম হচ্ছে আকবর হায়দার মুন্না ভাই। আচ্ছা আচ্ছা মুন্না ভাইয়ের নাম শুনছেন? ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট এর ওনার সে, তারপর ক্লাব ইলেভেন ফাউন্ডেশন মালিক মুন্না ভাই, আকবর হায়দার মুন্না ভাই। হ্যাঁ হ্যাঁ তো মুন্না ভাই কি বলবো, সে মানে এমন একটা মানুষ, সে প্রচুর পরিমাণে সাহায্য করতেছে মানুষকে, যে মানে প্রচুর পরিমাণে ভাই, মানে একটা মানুষের মানে কি বলবো, মানে প্রচুর পরিমাণে মানে যেদিক থেকে পারে, যদি মানে পারে তো সেদিক থেকে করতেছে মানে। আর মুন্না ভাই আমাকেও আমাকে 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 এই করছে, তো আমি মুন্না ভাইয়ের কাছ থেকে অনেক সাহায্য পাইছি, তো এবং আমি আমার জায়গা থেকে এবং আমার ফ্যামিলিক্যাল জায়গা থেকে আমরা মোটামুটি এখানে যারা সাহায্য চাইতে পারে না ভাই, অনেক ফ্যামিলি আছে তারা কিন্তু সাহায্য চাইতে পারে না, মানে হুম হুম অবশ্যই অনেকে চাচ্ছে, অনেকে যেরকম হুম ভাই আমাকে দেন, অনেকে অনেক তাদের চক্ষু লজ্জায় কিন্তু চেতে পারতাছে না, বলতে পারতাছে না ভাই আমাদের কিছু মানে খাবার দরকার বা আমাদের ই দরকার, তারা কিন্তু অনেকে চাইতে পারতাছে না, এবং তাদেরকে আমি মানে আমি নিজে নিজ থেকে আমি মানুষের বাসায় বাসায় যা খাবার দিয়ে আসছি, এটা হচ্ছে হলো। আর এইটা কিন্তু ভাই শো অফের কোনো কিছু নাই, বাট না একটা জিনিস, একটা জিনিসের একটা জিনিসের আমি ক্লিয়ার করতে চাই, দে আর নট বেগার, হ্যাঁ আচ্ছা তারা কেউ কিন্তু বেগার না, তারা ভিকটিম অফ সিচুয়েশন, তারা কিন্তু সিচুয়েশনের জন্য কিন্তু তারা এই অবস্থায় পড়ে গেছে, এবং তাদের যে অবস্থা তারা দিন আনা দিন খায়, তো তাদের এই অবস্থাটা কিন্তু সবসময় থাকবে না, এই করোনার কারণে কিন্তু সমস্যাটা হয়ে গেছে। আর আরেকটা জিনিস হচ্ছে মানে আমার পয়েন্ট অফ ভিউতে সবাই যদি মানে আমরা বলতেছি বাসায় থাকেন বাসায় থাকেন বা বাসায় থাকবো, কিন্তু এতে করে তো, হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ।
তো এতে করে কিন্তু আমরা সবাই, নাইলে সবাই যদি, আমি যদি আমার পাশের জনকে একটু হেল্প করি, আপনি যদি আপনার পাশের জনকে হেল্প করেন, তাইলে করে কিন্তু আপনার কোনো না, মানে আমাদের আমাদের কাছের মানুষগুলো খবরগুলো আমরা আসলে আগে নিই, সবার আগে যে কাছের দরকারটা মানুষের আসলে। খবর কিন্তু আমরা নিচ্ছি না। তো আমরা যেহেতু কাছের মানুষের কোনো খবর নিচ্ছি না বা কোনো কিন্তু করতে পারতেছি না, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রবলেম আরো বেশি হয়ে যাচ্ছে। তো আমি আমার জায়গা থেকে একটা জিনিস বলতে চাই। তো আমি মানে মিঠু ভাই, এটা কি হ্যাং হয়ে গেছে নাকি? না না, হ্যাং হয় নাই, শোনা আমি যাচ্ছে? আমার কাছে কিন্তু হ্যাং হয়ে গেছে যা দেখতেছি। আপনি কি শুনতে পাচ্ছেন কিনা? শুনতে পাচ্ছি, আচ্ছা, তাহলে ঠিক হয়ে যাবে। আপনি মনে, আপনি দর্শক, ইন্টারনেট কানেকশন সমস্যার কারণে মনে হয় একটু হ্যাঁ সেম ভাই। তো এখন এখানে, হ্যাঁ বলেন জি, শুনতে পাচ্ছেন এখন? হ্যাঁ 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 তো সেটা হচ্ছে মানে আমাদের মানে কি বলবো, তো গেন্ডারিয়ার কথা বলেন বা আমাদের আমাদের পুরান ঢাকার কথা বলেন, এখানকার মানুষদের অবস্থা খুবই খারাপ ভাই, মানে আপনি বিশ্বাস করতে পারবেন না। আমি একটা জিনিস শেয়ার করতে চাই। তো জি প্লিজ। জুরাইন একটা জায়গা আছে, জুরাইন আপনি চিনেন কিনা? পোস্তগোলা জুরাইন। হ্যাঁ হ্যাঁ, চিনি আমি জুড়ে। আবার আমি মানে যখন আমি দিতে গেছিলাম, দেওয়ার পর একটা মানুষ আমার বলতেছে, ভাই আপনি তো আমাকে দিতে পারলেন না, তো আপনি একটু ওনাকে একটু বইলা দেন, সে জানি আমাকে ভাতের ফ্যানটা মানে ভাতের মাঠটা আমাকে জানি দেয়। হ্যাঁ, তো মানুষ কতটা নিডি হলে কথাটা বলতে পারে, আপনি এটা বিলিভ করতে পারেন? সেটাই তো এখন আমরা যদি সবকিছু নিয়ে যদি বাসায় থাকি বা মানে সবকিছু নিয়ে যদি বলতেছি ভাই স্টে হোম বা বাসায় থাকেন, আপনারা সবাই বাসায় থাকেন, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে গরিব মানুষগুলো বাসায় থাকবে কেন? তারা তো না খেয়েই মারা যাবে ভাই, বাসায় থাকলে কি করবে সুষ্ঠু পরিকল্পনা দরকার আমার মনে হয় সেম ভাই। আসলে আমাদের এখন যে সমস্যাটা চলছে, এটা আসলে কতদিন চলবে সেটা আমরা জানি না কিন্তু। আর হচ্ছে আমাদের তৃতীয় বিশ্বের মতো একটা দেশে মধ্যবিত্ত একটা ফ্যামিলি বা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত বা যারা গরিব আছে, তাদের কিন্তু খুব বেশি দিন বাসায় বসে থেকে যে তারা কতদিন চলতে পারবে, এই ক্ষমতাটুকু কিন্তু আমাদের সবার নেই আসলে। তো এখন যেটা সবচেয়ে বেশি আমার মনে হয় দরকার, সেটা হচ্ছে সরকার এবং যারা দায়িত্বে আছেন তাদের হচ্ছে একটা সুন্দর পরিকল্পনা দরকার। সব ক্রাইসিস যেহেতু আছে, সবার একটু সমস্যা হবে, সেই সমস্যার মধ্যে দিয়ে আসলে আমাদের আমরা যতটুকু ওভারকাম করতে পারি আর কি। সেম ভাই, আর কয়েকটা একটু কমেন্ট নিব, কারণ অনেক কমেন্ট আসতেছে। একটা কমেন্ট হচ্ছে, বলছে উনি হচ্ছে মাজহারুল ইসলাম তামিম, অনেকদিন শুটিং করছেন না, কাজ কতটা মিস করছেন সেম ভাই, একটু শর্টলি যদি বলেন। কাজটা খুবই মিস করতেছি, কাজটা খুবই মিস করতেছি আর কি। তামিম বলতেছে, তামিম সময়ের তামিম, আলো হ্যাঁ তামিম। হ্যাঁ তামিম ভাই কেমন আছে? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই। আর সব থেকে বড় কথা হচ্ছে অনেকদিন দেখা হয় না, তো লকডাউন শেষ হলে ইনশাল্লাহ দেখা করবো ভাই। আচ্ছা আচ্ছা। দীপু খান ভাই, ভাতিজা কেমন আছে? আলহামদুলিল্লাহ, ভাতিজা ভালো আছে, 100-100 কথা আচ্ছা, বলে আবু, কথা বলতে পারে? না না মানে বলে আর কি আবু, আমার করছি আমার বাদক। আচ্ছা আচ্ছা। মিরাজুর রহমান মিতুল, উনি মনে হয় ইসে আমাদের গ্যান্ডারিয়ার রত্ন, আমাদের সিয়াম ভাই, চেনেন কিনা? আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ। আচ্ছা, জুলহাদ জুবায়ের বা গুড টু সি ইউ। খাদিজাতুল কুবরা, উনি আপনারা জানতে চেয়েছেন যে আপনার কিউটি কিউটি ছেলে কেমন আছেন ভাইয়া, কেমন আলহামদুলিল্লাহ আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই। আচ্ছা। সেতু রহমান, উনি জানতে চাচ্ছেন যে নাসির আপনার অভিনয় আসার শুরুটা কি একটু বলবেন কিনা সেম ভাই। আমার অভিনয় আসার শুরুটা হচ্ছে ভাই জিত থেকে, মানে ফার্স্ট অফ অল জিত থেকে। আচ্ছা তো আমি একটা থিয়েটারে কাজ করতাম, সেটা হচ্ছে নরোডায়াম নাট্য দলে। তো সেখানে আমার কখনো স্টেজে উঠতে দিত না, আচ্ছা আচ্ছা, কখনো স্টেজে উঠতে দিত না। তো আমার কাছে কেন? খুব মানে তারা উঠতে দিত না, তাদের পার্সোনালি মানে খুব মানে কেন আচ্ছা আমি জানি, তারা হয়তো দেখতে পারতো না আমার, তো তো দেখতে পারতো না। তো আমার একটা জিত ছিল, তারা তোরা মানে এই গান আমার দিবি না, তো আমি এমন একটা জায়গায় নিজের ক্যাপেবল করুম তোরা আমার ডাক দিয়ে নিয়ে যাবি। তো আচ্ছা ওইখান থেকে কাজ করতে করতে থিয়েটার লোকনাট্য দলে কিছুদিন কাজ করলাম, তারপর ওইখান থেকে মানে টিভিতে যখন কাজ শুরু করলাম, তো এমনি এমনি হাসতে খেলতে হয়ে গেছে। আর ওই মানুষের সাথে দেখা হয় কিনা যারা আপনাকে আসলে স্টেজে উঠতে দিত না? হ্যাঁ হ্যাঁ দেখো ভাই,
আচ্ছা, কি বলে এখন এখন তাদের আসলে প্রতিক্রিয়াটা কি? এখন মানুষজন সেলফি টেলফি তুলতে আসলে ওরা আসতে করে চাইবা যায়, অনেক কিছু করে ভাই, আচ্ছা মানে হাতে পারি মায়েগা, মানে একটা ব্যাপার আছে না, গালি আচ্ছা, বয়। দারুন। আরেকটা কমেন্ট হচ্ছে মারজিউর রহমান মিতুল, উনি মনে হয় আবার যে সিএম ভাই, পরিবারের সুস্থতা কামনা করছি। থ্যাংক ইউ সো মাচ ভাই। আচ্ছা, ইনি মনে হয় আপনার বন্ধু কিনা, আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম যে মোহাম্মদ আর এ রিয়াদ। হুম, সিয়াম কেমন আফসোস আছিস আর না কি? দেখার যাত্রা বাড়ি আইডিয়াল, অনেক মজার মজার কথা মনে পড়লো, বেস্ট অফ লাক ফিউচার। যাত্রা বাড়ি আইডিয়ালে হ্যাঁ আপনার হ্যাঁ কি হ্যাঁ স্কুল ছিল কিনা? হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা, এই তো কি অবস্থা রিয়াদ? আই মিস ইউ টু। তো ইনশাল্লাহ আফটার লকডাউন উই উইল মিট। ওকে। সিএম ভাই, আপনার প্রথম নাটকের নাম কি? আমার প্রথম নাটকের নাম, আমার প্রথম নাটকের নাম আসলে একটা খুব আশফাক নিপুণের মুখোশ, মুখোমুখোশ মুখোশ। বাট মুখোশ মানে সব থেকে মজার বিষয় কি জানেন তো, সেই নাটকেও কিন্তু নিশো ভাই আমার কোয়াডি ছিল। আচ্ছা আচ্ছা, প্রথম নাটকে। হ্যাঁ আচ্ছা, নিশু ভাই, আমি আপনার সাথে কথা বলার সময় নিশু ভাইয়ের অনেক অনেকবার নিশু ভাইয়ের নামটা আসে আর কি, আপনার নিশুর নামটা। তো নিশু ভাইয়ের সাথে আপনার সম্পর্ক নিয়ে একটু জানতে চাই, যে আপনাদের সম্পর্কটা আসলে অবশ্যই খুব ভালো বোঝা যাচ্ছে আর কি, তবু কিছু ঘটনা বা হচ্ছে যেহেতু একসাথে প্রথম নাটকে একসাথে কাজ করেছেন, তো নিশু ভাইয়ের সাথে একটু আপনার সম্পর্ক এবং হচ্ছে কিছু ছোট ছোট ঘটনা যদি একটু শেয়ার করতেন। ফার্স্ট অফ অল, নিশোভার সাথে যেদিন কাজ থাকে, আমি যেদিন জানি নিশোভার সাথে আমার কালকে শুটিং, হ্যাঁ আচ্ছা সেদিন আমার এক্সাইটমেন্ট আমি ঘুমাইতে পারি না, আচ্ছা আচ্ছা, এটা হলো ফার্স্ট কথা। এখনো এখনো স্টিল কালকে শুটিং বলেন, কালকে শুটিং করবো নিশোভার সাথে, আজকে রাতে আমার আমি ঘুমাসবো না। আচ্ছা তো আমি নিশো ভাই, নিশো ভাইয়ের ক্ষেত্রে আর অপূর্ব ভাইয়ের ক্ষেত্রে, মানে এটা আমার আচ্ছা, হয় কেন তো। আর কারা কি জানে কিনা জানাইছেন কখনো? হ্যাঁ নিশু ভাই জানে, নিশু ভাইটা আমি খুব আচ্ছা পছন্দ করি সেটা সে জানে। আর নিশু ভাই জিনিস ব্যাপারটা হচ্ছে, নিশু ভাই মানে মানে কি বলবো, তার সাথে যখন থাকা হয় না, মিঠু ভাই যখন আপনি থাকবেন বা আপনি যদি কখনো একসাথে তার সাথে করেন না, মানে কিছু না কিছু ব্যাপার নিয়ে ফান থেকে শুরু করে সবকিছু খুব মজা হয়, খুবই মজা হয়, আচ্ছা মানে মানে বলার বাইরে, কল্পনার বাইরে। হ্যাঁ আর খুব জোস একটা লোক, জোস মানে তার মানে একটা জিনিস ক্রিম থাকে না ভাই, বিস্কিটের ক্রিম, বিস্কিটের হ্যাঁ একটা হ্যাঁ ক্রিম। হ্যাঁ 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 তো নিশু ভাই না অনেক কিছু ধরায় দেয়, আচ্ছা অনেক কিছু ধরায় দেয়। হ্যাঁ তুই এই সিনটা বুঝছস, এমনি করবি না, তো আমি ধর এমনি এটা করুম না, তুইও বুঝছস, তত চুল নাই মাথায়, তুই এমন করবি, তাইলে মনে কর পাবলিক দেখবি কি হাসবো, এমনি এমনি এই ঠিক আছে ওকে, হ্যাঁ এই আচ্ছা বেটা চল যাই, হ্যাঁ মানে জোস লোক আচ্ছা আচ্ছা, সুপার। আর অপূর্ব অপূর্ব ভাইয়ের সাথে? অপূর্ব ভাই তো আলহামদুলিল্লাহ, মানে নিশু ভাই তো খুব ফান করে, নিশু ভাই হুম 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 খুব মজা করে, আর অপূর্ব ভাই হচ্ছে কি মানে খুব একটা সার্ভার একটা মানুষ, মানে আচ্ছা খুব আচ্ছা, খুব ভালো একটা মানুষ। তো আমি বলি আমার বেবি হওয়ার পর অপূর্ব ভাই মন্দিরা শুটিং হাউসে আমি শুটিং করতেছি, সে আমাকে জড়ায় ধরছে, জড়ায় ধরে বলছে কংগ্রেচুলেশনস, হ্যাঁ কংগ্রেচুলেশনস, ইয়া বেবি রেপ খুব সুন্দর করে টেক কেয়ার করবি। হ্যাঁ খুব আদর করে ভাই, মিথ্যা কথা বলে লাভ নাই, এই আমার এই দুইটা ভাই আমার খুব আদর করে, সত্যি কথা আচ্ছা বলতে। তার মিশু ভাই কথাও না বলেন, মিশু ভাই, নাইম ভাই, হ্যাঁ মানে আমার যে সিনিয়র ভাই ভাইরা আছে সবাই আমার বান্না আদর ভাইয়ের করে। কথা একটু বলেন, বান্না ভাইয়ের কথা একটু বলেন। বান্না ভাই তো বস, বান্না ভাই তো বস, তার কথা তো বইলা শেষ করা যাবে না, আচ্ছা, বান্না ভাই বস। আর কয়েকটা একটু কমেন্ট দেখি, অনেক কমেন্টই আসতেছে। সেটা হচ্ছে সিএম ভাই আই লাভ ইউ, কে মোহাম্মদ, আসাদুজ্জামান নীরব, নাহিদ আর প্রিন্স, সারাদিন কিভাবে সময় কাটে এখন? ও নাহিদার প্রিন্স হচ্ছে আমার ফ্রেন্ড, ও হচ্ছে আমার স্কুল আচ্ছা ফ্রেন্ড, আচ্ছা হ্যাঁ আচ্ছা ও হচ্ছে আমরা হ্যাপি নিউ ইয়ার একসাথে পার্ক স্ট্রিট কাটাইছিলাম তো আচ্ছা কলকাতায়, তো খুব মজা হয় নাকি কলকাতার হ্যাপি নিউ ইয়ার? তো আচ্ছা আমরা আসলে ওদিকে কিছুই হয় না ভাই, মানে একটা বোম, একটা সলতা বোমও ফুটে নাই। হ্যাঁ তো আমরা পুরান ঢাকা এর থেকে বেশি মজা করি,
তো আচ্ছা আমরা প্ল্যান করছিলাম, তো আমরা বাংলাদেশে এসে সবাইরে বলবো, খুব মজা হয়, খুব মজা হয়। শুনতেছেন ভাইয়া? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি সেম ভাই। জানি পরের বার সবাই যায়, জানি ধরাটা খায়। তো আমরা যে জরিমানা দিয়েছি, তো তোরা জরিমানা দিয়ে। আচ্ছা পুরান ঢাকা নিউ ইয়র্ক এই মানে নিউ ইয়ার সেলিব্রেশনটা কেমন হয় বা আলাদা কিছু আছে কিনা, মানে আলাদা কি যা হচ্ছে শুধুমাত্র আপনারাই করেন এরকম কিছু? না 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 না, মানে আমাদের ইন্টারনেট কানেকশনের কারণে মনে হয় আবারও সেম ভাইকে হাত ধরলো। আচ্ছা আবার চলে আসছে। হ্যাঁ সেম ভাই। একটু পার্টনারের কথাটা একটু বলে নেই, সেটা হচ্ছে হুম হুম আমার এই অবস্থানে আসার পিছনে, হুম অবস্থানে আসার পিছনে যে মানুষটা সব থেকে বেশি অবদান, সেটা হচ্ছে মামুন রশিদ মান্না ভাই। হ্যাঁ সেটা তো আমরা জানি এবং হচ্ছে আপনি অনেকবারই কথা বলছেন। না এটা অনেকবার অনেকবার বলা কি, এখন আমি যদি বলি তাহলে সফল করে আসছি, আমার সাপোর্টে কেউ ছিল না বা এটা হুম ছিল না সেটা, তো আমি মানে কেউ যদি আমারে বলে না, মানে তুই তো বান্না ভাইয়ের মাইর খাইছিস। হ্যাঁ খাইছি, আসলেও খাইছি। না বান্নাভাই, বান্নাভাই এই বিষয়গুলো আছে মানে বান্নাভাই হাত ধরে কিন্তু অনেক নতুন আর্টিস্টই কিন্তু আসছে, সেটা আসলে আমরাও জানি। নাইন এন্ড হাফ সিরিয়ালে বান্না ভাই আচ্ছা 43টা আর্টিস্টকে 43টা, মানে 43 জন আর্টিস্ট ছিলাম আমরা। হুম এই 43 জনের ভিতরে 20 জনের উপরেই কিন্তু এখন মিডিয়াতে কাজ করতেছে এবং খুব আচ্ছা ভালো আচ্ছা অবস্থান করতেছে তার নাইন এন্ড হাফ সিরিয়ালে। আচ্ছা হ্যাঁ বান্না ভাই, বান্না ভাই মানে সে কিন্তু মানে শুধু মানে যে ফিকশন মেকার তা কিন্তু না, হ্যাঁ সে আচ্ছা কিন্তু আচ্ছা আর্টিস্ট। হ্যাঁ সে আচ্ছা কিন্তু আর্টিস্ট তৈরি করে দিছে, এবং এটা কিন্তু এটা যদি কেউ যদি বলে না মানে বান্না ভাই আর্টিস্ট তৈরি করে না, এটা হচ্ছে ভাই আমি অ্যাটলিস্ট বলবো আমার জায়গা থেকে, না সে আমারে তৈরি করছে ভাই। আচ্ছা আচ্ছা তার আচ্ছা জায়গাটা আমার মতো একটা লোকের বারবার ব্রেক দিব, এই মানুষটা আমার বারবার ব্রেক দিছে, তার কাছে আমি চিরকৃতজ্ঞ। শুধু আমি না, শুধু আমি, শুধু আমি যদি বলি আমি না, আমার ফ্যামিলি তার কাছে কৃতজ্ঞ। একটু একটা জিনিস আমি দেখাইতে চাই সেম ভাই। বান্না ভাইয়ের একটা কমেন্ট, বান্না ভাই কমেন্ট করছে জি বেবিটাকে সাবধানে রাখিস, ভালোবাসা তোদের প্রতি। বান্না ভাই ধন্যবাদ দেখার জন্য। বান্না ভাই লাভ ইউ, বান্না ভাই লাভ ইউ, বান্না ভাই লাভ ইউ। আপনিও একটু সাবধানে থাকেন। হ্যাঁ তো হ্যাঁ মানে বাসায় ফিকশন করতেছেন, হ্যাঁ তো আমারে নেন নাই, থাকা অসুবিধা নাই। আজকে মানে কি বলবো, তো আমার একটা ডিওপি নাই দেখা। তো বান্না ভাই বাবিরে সালাম দিয়েন, আর লকডাউনের পর আপনি বেবিরে দেখতে আসেন নাই, তো লকডাউনের পর ইনশাল্লাহ আপনার কোন নাটকে হয়তো আমার বেবিরে কাস্টিং করবো ইনশাল্লাহ। আপনি যদি কাস্টিং করেন ইনশাল্লাহ তাহলে ইনশাল্লাহ হ্যাঁ প্রথমে কাজ করাবো। আচ্ছা আর কয়েকটি কমেন্ট পড়ি। নাইমুর রহমান নাইম, এই যে কয়েকটা নাটক আসছে আপনার, এই একটু নাটক নিয়ে কথা বলি, যেবার নাটক আসছে কয়েকটা বা কি ধরনের কি অবস্থা, বা নাটকের শুটিং ঈদের পারপাসে কয়েকটা করা হয়েছে, বা পুরোনো নাটক কি প্রচার হচ্ছে কিনা কোনো? ভাই অ্যাটলিস্ট আমি এই পর্যন্ত যতটুকু আমি বুঝলাম মিনিমাম 10টা নাটক আসবে, আচ্ছা আচ্ছা মোটামুটি 10টা নাটক আমি কনফার্ম আসবে। মানে এগুলো এরপরে কি ঈদের উদ্দেশ্যে শুটিং করা হয়েছিল? হ্যাঁ একটা আচ্ছা আচ্ছা দুইটা দুইটা হচ্ছে, একটা হচ্ছে শো মেকার, ওটা হচ্ছে আচ্ছা নিশোভের সাথে, আর আরেকটা আচ্ছা হচ্ছে ক্লাস দ্য স্মোকলেস 2, ওইটাও নিশোভের সাথে। শো মেকারটা করছে খাইরুল পাপন ভাই ডিরেকশন, এটা আমাদের শীতে করা হয়েছিল গত শীতে আচ্ছা আচ্ছা ডিসেম্বর ডিসেম্বর মাসে। আর আচ্ছা হচ্ছে যেটা হচ্ছে ক্লাস দ্য স্মোকলেস 2, তো ক্লাস দ্য স্মোকলেস একটা গত ঈদে আসছিল আর কি ওই নাটকটা, তো এখন হচ্ছে এটা সিকুয়েল 2, এটা সাজ্জাদ আচ্ছা সুমন ভাইয়ের ইয়ে। তারপর সঞ্জয় সমাদ্দার ভাইয়ের দুইটা কাজ করলাম, দুটোটাই অপূর্ব ভাইয়ের সাথে, একটা হচ্ছে অপরূপা আর একটা হচ্ছে পলিটিক্স, এটাও দুইটা এই ঈদে আসার কথা। তারপর হচ্ছে কামরুল হাসান ফুয়াদ ভাইয়ের কাজ করলাম, তারপর ইমরাউল রাফাত ভাইয়ের কাজ করলাম যে মিশু ভাইয়ের সাথে, তো মোটামুটি অনেকগুলি কাজ আছে। তারপর আনিসুর রহমান রাজীব ভাই, তার একটা কাজ করলাম রিসেন্ট প্রেম নামে, তৌসিফ ভাই, তৌসিফ ভাইয়ের সাথে, তো মোটামুটি অনেকগুলো কাজই আসবে। তো তারপর মেরাজ আছে, ওসমান মেরাজ ভাইয়ের কাজ করলাম, তো ফাউগাল আচ্ছা ওইটাও আসবে আলহামদুলিল্লাহ, খুব ভালো মানে ভালোভাবেই গেছে, আরো ভালো হইতো আমরা কিছু কাজ হ্যাঁ করতাম। সেম ভাই আপনার তো একটা উপকার হয়ে গেল আপনার এই লাইভের মাধ্যমে।
কি বলেন তো? বান্নাভাই আবার আপনাকে তো মনে হয় কাস্টিং করতেছে, আচ্ছা তোরে নিবো যা। ও আচ্ছা 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 আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ বান্না ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আর একটা কমেন্ট একটু পড়ি, সেটা হচ্ছে যে মোহাম্মদ আসাদুজ্জামান নীরব, সিয়াম ভাই আপনার আর নিশো ভাইয়ের স্যান্ডেল নাটক আমার কাছে যে এত ভালো লাগেছে যে আপনাকে বোঝাতে পারবো না। স্যান্ডেল নাটকটা আমি দেখিনি, একটু একটু যদি বলেন স্যান্ডেল নাটকটা নিয়ে। স্যান্ডেল নাটকটা হচ্ছে নিশু ভাই, এটা ডিরেক্টর হচ্ছে আমাদের সাজ্জাদ সুমন ভাই, এবং স্যান্ডেল নাটকটা মানে মানে পুরান ঢাকার কাজ করা হয়েছে, পুরান ঢাকার টোনেই তো নাটকটা খুব সুন্দর হয়েছে। তো স্যান্ডেল নাটকটা ইগল ইগল মিউজিক আছে না, কচি ভাইয়ের, তো হুম হুম থেকে মানে রিলিজ করা হয়েছিল। নাটকটা খুব ভালো হয়েছে আর আলহামদুলিল্লাহ মানে এটার রেসপন্স খুবই ভালো, এবং এটার সিকুয়েলও তৈরি হয়েছে স্যান্ডেল টু। আচ্ছা আচ্ছা শরীফুল ইসলাম শ্রাবণ, উনি কুয়েত থেকে দেখছেন আমাদের শো আচ্ছা নিয়মিত, ধন্যবাদ শরীফুল ভাই অনেক দূর থেকে দেখছেন। না একটা কমেন্ট আছে, নাসির ভাই আপনাকে আপনি মুভিতে ডন কাজও করতে পারেন, মানে মুভিতে ডন ক্যারেক্টার আর কি, তো ফার্স্ট অফ অল কখনো চিন্তা করছেন কিনা সেম ভাই যে? হচ্ছে ফার্স্ট অফ অল আমি একটা জিনিস একদম খুবই স্ট্রেট ফরওয়ার্ড একটা কথা বলি, তো আমি মুভিতে দুইটা জিনিসের ভিতরে একটা জিনিস চাই, একটা হচ্ছে আমার রেমুনেশন খুব ভালো হইতে হবে, এক, আর দুই নাম্বার হচ্ছে রেমুনেশন কম দিবেন সমস্যা নাই, বাট আমার যে ক্যারেক্টার ছবিটা ভালো হইতে হবে এবং আমার ক্যারেক্টারটা এস্টাবলিশ ক্যারেক্টার হইতে হবে, আচ্ছা তাইলে আচ্ছা মুভিতে কাজ করবো, আদারওয়াইজ মুভিতে কাজ করবো না। আর মুভিতে রেগুলার কাজ করার আমার কোনো খুব ইচ্ছাও নাই, তো আমি নাটকে খুব ভালো আছি ভাই, মুভি করার ইচ্ছা নাই। আচ্ছা এটা কেন সেম ভাই? আমি অনেকের কাছ থেকে এই বিষয়টা শুনেছি যারা হচ্ছে মোটামুটি নাটকে নিয়মিত আছেন আর কি, তারা অনেকে মুভিতে আসতে চান না, যে যেমন হচ্ছে যে অনেকে। আমি আপনার একটা প্রশ্ন করি, হ্যাঁ আপনি লাস্ট মুভি কোনটা দেখছেন? লাস্ট মুভি তাও তো মনে করতে পারছি না, কেন বাংলা ছবি লাস্ট লাস্ট নাটক কোনটা দেখছেন? লাস্ট নাটক হচ্ছে আমি আজকে একটা দেখছি আয়নাবাজির যে সিরিজটা। আচ্ছা ঠিক আছে, তাহলে মানে আজকে আপনি নাটক দেখছেন লাস্ট, আপনি মুভি মনে করতে পারতেছেন না, দ্যাটস ওয়াই আমি না আপনি আসলে মুভিতে কাজ মনে করতে করি, পারছি না, মানে দ্যাটস ওয়াই আমি মুভিতে কাজ অনেস্টলি। করতে চাই। আচ্ছা না 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 সেটা না, কিন্তু হচ্ছে যে দেখে যারা আপনার অভিনয় করেন, ফিল্ম তো অনেক বড় ক্যানভাস এবং হচ্ছে যে এটার প্রতি একটা স্বপ্নও থাকে আলাদা যে ফিল্ম করব, যেমন হচ্ছে আমাদের ফিল্মে এখন যারা কাজ করছে অনেকে অনেক হ্যাঁ স্ট্রাগল করে কিন্তু এই জায়গাটা আসা, বা হচ্ছে আপনাদের সাথে অনেকে করছে। হ্যাঁ আমি হ্যাঁ করবো না। আচ্ছা আচ্ছা সাকিব ভাই ডাকে তাইলে কাজ করবো, সাকিব খান ডাকলে কাজ করবেন। যদি কখনো সাকিব ভাই ডাকে, কারণ আমি তার ফ্যান, লাভ ইউ সাকিব ভাই। আচ্ছা 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 একজন ইরাক থেকে দেখছেন এবি রহিম। আচ্ছা যাই হোক সেম ভাই আমরা শেষ করব প্রায় শেষের দিকে আর কি, তো একটু যদি সবার উদ্দেশ্যে একটু বলেন আর কি, জনসচেতনতা বলেন, বা হচ্ছে সামনে যদি ঈদ আসছে এবং হচ্ছে করোনা এখনকার অবস্থাটা কিন্তু খুব খারাপের দিকে যাচ্ছে আর কি, ভাই তো আমি একটু সবার উদ্দেশ্যে একটু ভাই ভাই বলা আর কি আপনার কথা। একটু কথা বলি, হ্যাঁ তো লাগবে আরো 5-7 মিনিট আমার লাইভ বাড়ুক, আমার না না অসুবিধা কোনো সমস্যা নেই, হ্যাঁ প্লিজ। ফার্স্ট অফ অল আমি যে বলবো, স্টে হোম, সাবান দিয়ে হাত ধোন, তাইলে কিন্তু লাভ হইব না, মানে ফার্স্ট আচ্ছা অফ অল সেইখানে মানে আমি যদি বলি আপনারা বাসায় থাকবেন বাসায় থাকবেন, হ্যাঁ তো সাবান দিয়ে হাত ধুবেন, হ্যাঁ তো যারা মানে নিডি ফ্যামিলি এবং যাদের টাকা পয়সা মানে একদম শেষ পর্যায়ে, তাদের কিন্তু সাবান কেনার টাকাটাও নাই, হ্যাঁ অবশ্যই হ্যাঁ তাদের কিন্তু সাবান কেনার টাকাটাও নাই, তো আমি কিন্তু তারে তারা তো আমি তারা হয়তো করোনার ভয়ে বাসার থেকে বেরোবে না, খেয়ে মরতেছে ভাই, কি বলার আছে এটা আমার আগে বলেন, আমার কথাগুলি শুনতে খারাপ লাগে হ্যাঁ বাট হ্যাঁ এটাই বাস্তব, এটাই বাস্তবতা। আমি আমার বাসার পাশে একটা ফ্যামিলিতে গেছি, তাদের বললাম কি তোমার কি অবস্থা, খাবার দাবার কি অবস্থা, বলতেছে খাবার দাবার তো নাই, আপনারা যা দিচ্ছেন তা আছে ওই তো, তারপর আমার বলতেছে বাসায়, আমি বলছি বাসায় কি টাকা পয়সা, বলতেছে বাড়িওয়ালা প্রেশার দিতেছে ভাড়ার জন্য, হ্যাঁ তো আমি বললাম কি অবস্থা ভাড়াটা কি, ভাই বাসায় কয়টা কয়েন আছে টাকা নাই, বাসায় কয়টা কয়েন আছে টাকা নাই, আপনি কি বলবেন, এটা কিভাবে আটকাবেন আমার একটু বলেন।
তাহলে আসলে মানে সমাধানটা কি মনে করছেন যে এই সময় আসলে আমাদের কি করা উচিত বা কিভাবে এই মোকাবেলাটা আমরা কিভাবে করতে পারি? ভাই শুনলে তো শুনতে হয়তো বা খারাপ লাগতে পারে ভাই, আমি আসলে বলতে চাই কি আবার চাই না, তো মানে আমি মানে আমার মানে আমি বুঝতেছি না, আমার একটাই কথা মানে যারা মানে যাদের যারা একটু সলভেন্ট আছে বা যারা ইয়ে আছে ভাই, মানে তারা যদি তাদের পাশের মানুষগুলির হেল্প করে সেই ক্ষেত্রে তো অনেক ভালো হইতো। আর সরকার কিন্তু আমাদের মাননীয় নেত্রী শেখ হাসিনা, হ্যাঁ, বঙ্গবন্ধু কন্যাশ্রী কিন্তু অনেকভাবে সাহায্য করে যাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ এবং এটা প্রপার ডিস্ট্রিবিউশনটা যদি করা যায় সেটা কিন্তু অনেক মানে ডিস্ট্রিবিউশনও এখন হচ্ছে খুব ভালোভাবে ডিস্ট্রিবিউশন হচ্ছে, আর্মির আন্ডারে অনেক কিছুই করা হচ্ছে, হ্যাঁ, কিন্তু আমার 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 কথাটা হচ্ছে যদি আমাদের ভোটার স্লিপটা যদি আমরা প্রপার ভাবে বাসায় পাই, তো আমরা যদি একটু ভালোভাবে যদি ভোটার স্লিপের মতো প্রত্যেকটা পরিবার যদি খাবারটা যারা যাদের দরকার বেসিক্যালি যাদের দরকার যারা চাইতে পারে না, তারা যদি ভোটার স্লিপের মতো খাবারটা তারা যদি তাদের বাসায় পাইতো, তাহলে এতে করে কিন্তু মানে আমার মনে হয় গরিব মানুষগুলির একটু ভালো হইতো, আমি আমার পয়েন্ট অফ ভিউ তো বলতেছি ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে শ্যাম ভাই, ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকবেন আপনিও, আসলে যেহেতু এখন সবাই আমরা ঘরবন্দি, হয়তো বা স্বাভাবিক অবস্থায় সবাই ফিরে আসলে আবারও দেখা হবে, একদিন আড্ডা হবে। অতক্ষণ পর্যন্ত ভালো থাকেন। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আর দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, ইনশাল্লাহ মানে আপনারা মানে আমাদের ভালো দিন, আমরা ভালো দিনের জন্য অপেক্ষা করতেছি, খুব শীঘ্রই আমাদের মানে সুদিন একদিন ফিরবে। সুন্দর একটা দিন আসবে, তো এই আশায় থাকেন, এবং সবাই যার যার ধর্ম থেকে আপনারা মানে প্রার্থনা করেন যেন আমাদের এই এই আপদ এই বিপদটা যেন কেটে যায়, ইনশাল্লাহ ভালো দিন আসবে, এবং প্রত্যেকটা জিনিসের ইনশাল্লাহ খারাপ দিক ভালো দিক আছে। আপনারা আমার কথা হচ্ছে যে যেখানে থাকেন সাবধানে থাকেন, বাসা থেকে বেরোলে মাস্ক ইউজ করেন, এবং সবকিছু একটু মেনটেন করে চলেন, ইনশাল্লাহ ভালো হবে। আর আরেকটা জিনিস হচ্ছে আমি একটা জিনিস আমাদের সমাজের যারা মানে সামর্থ্যবান লোক আছে বা তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, প্লিজ আপনারা আপনাদের পাশের মানুষটার দিকে একটু তাকান, যদি আজকে আপনি আপনার পাশের মানুষটার দিকে তাকান, আমি যদি আমার পাশের মানুষটার দিকে তাকাই, তাহলে ইনশাল্লাহ আমরা চাইলে অ্যাটলিস্ট 5টা পরিবারের উপকার করতে পারবো। অবশ্যই অবশ্যই, সিএম ভাইয়ের কথা সূত্রে আসলে বলতে চাই, আমরা আমাদের কাছের মানুষটার খবর সবার আগে নেই, আর হচ্ছে আমাদের যতটুকু সামর্থ্য যার আছে আমরা যদি এগিয়ে আসি, আমার মনে হয় যে আমরা এই সমস্যাটার মোকাবিলাটা খুব ভালোভাবে করতে পারবো। দর্শক সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরে থাকুন। আগামীকাল আমরা নতুন আয়োজন অতিথিকে নিয়ে আবার আপনাদের সাথে আড্ডা হবে। মি টু ভাই, থ্যাংক ইউ স্টে হোম। থ্যাংক ইউ ফর কলিং, থ্যাংক ইউ ফর কলিং, আর থ্যাংক ইউ ভাই, আপনি সাবধানে থাকবেন, সালাম আলাইকুম। অবশ্যই অবশ্যই প্রেম ভাই, হ্যাঁ।